হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আশা করি আপনারা ভালো আছেন। অনেক সময় মানসিক যে শান্তি বা মানসিক যে স্বাস্থ্য, সেটা কিন্তু শারীরিক স্বাস্থ্যের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কিছু শারীরিক এবং অসুস্থতার জন্য একটু ইরেগুলার হয়ে পড়ছিলাম, আপনারা অবশ্যই পাশে থাকবেন। আশা করি খুব শীঘ্রই রেগুলার ভিডিও দিতে পারবো। কোন কোন বইগুলো আপনাদের অবশ্যই কিনতে হবে সেই নিয়ে আজকের এই ভিডিও। বিএড ফোর্থ সেমিস্টার, প্রথমে যেটা রয়েছে সেটা হলো কোর্স 10 সেমিস্টার 4 অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় সংগঠন, ক্রিয়েটিং অ্যান্ড ইনক্লুসিভ স্কুল। দ্বিতীয় রয়েছে কোর্স 11, এটা জানেন এটা হচ্ছে আপনাদের অপশনাল পেপার। প্রথমটা রয়েছে পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন, অর্থাৎ যে যেটা নেবেন 6টা টপিক রয়েছে। তারপরে রয়েছে কোর্স 4 ইংলিশ ভার্সনের, প্রথমটা ছিল বেঙ্গলি ভার্সন। এরপরে রয়েছে EPC 3 ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ ICT। এরপরে রয়েছে 11 কোর্স 11 অপশনাল পেপার এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন। ওকে, নেক্সট আসছে কোর্স 6 জেন্ডার স্কুল অ্যান্ড সোসাইটি। এরপর রয়েছে আরও একটি অপশনাল পেপার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, অত্যন্ত ইন্টারেস্টিং একটি, খুব ভালো, আপনারা নিতে পারেন, কোর্স 11 অপশনাল পেপার। এরপরে রয়েছে EPC 4 যোগ শিক্ষা আত্মউপলব্ধি ও বিকাশ। এই বইগুলো দিচ্ছি, এই বইগুলো অবশ্যই কিন্তু আপনাদের প্রয়োজন। আরও একটি রয়েছে আপনাদের অপশনাল পেপার কর্মশিক্ষা এবং বৃত্তি শিক্ষা, ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। আচ্ছা, টপিকটা আর বাড়াচ্ছি না, এই PDFটা আমাদের গ্রুপে দেওয়া থাকবে, টেলিগ্রাম গ্রুপে, তা সেখান থেকে দেখেও কিন্তু আপনারা এই বইগুলো কিনতে পারবেন। অবশ্যই বলবো ফোর্থ সেমিস্টার কিন্তু অনেকটা ভার্ড সিলেবাস, তাই অবশ্যই আপনারা এগুলো কিনে আস্তে আস্তে পড়াশোনা শুরু করে দিন। কারণ শুধুমাত্র সাজেশন বা শর্ট ট্রিক্সের ওপর কিন্তু বিএড হয় না, সেখানে কিন্তু আপনারা ফেসে যাবেন বা বিপদে পড়বেন। এখন অনেকটা সময় রয়েছে, পরীক্ষা কিন্তু দেরিতে হবে, তাই আপনারা এগুলো কিনে আস্তে আস্তে পড়া শুরু করে দিন। ভিডিওটি আর বাড়াচ্ছি না, এই PDFটি আমাদের গ্রুপে দেওয়া থাকবে, গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চাইলে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। কোনো রকম কোয়ারি বা কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন। ধন্যবাদ।